বেহালা হত্যাকাণ্ডের গোয়েন্দাদের অনুমান খুনের আগে মারধর করে আততায়ীরা। যে বা যারা মারধর করে তারা প্রত্যেকেই ডানহাতি বলে পুলিশের অনুমান, কারণ মৃতদের প্রত্যেকেরই দেহের বাঁদিকে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। গোয়েন্দারা নিশ্চিত আততায়ীরা সংখ্যায় 4-5 জন ছিলেন। অনুমান, আততায়ীরা প্রথমে বেধড়ক মারধর করে অশীতিপর গৌরী ভট্টাচার্য, তার ছেলে দীপক ভট্টাচার্য, পরিচারিকা অনিমা মণ্ডল ও আয়া ময়না রায়কে। মারধরের পর শ্বাসরোধ করে নিস্তেজ করে দেয়। তারপর ধারালো ভারী অস্ত্র বাঁদিক থেকে ডান দিকে টেনে ধীরে ধীরে কাটা হয় চারজনের গলা। তবে এ কাজ কোনো পেশাদারের কিনা তা নিয়ে এখনও পুলিশ নিশ্চিত নয়। পেশাদার খুনি হলে মারধর না করে প্রথমে গলা কেটে দিত বলে মনে করা হচ্ছে। আবার খুনি পেশাদার না হলে কিভাবে পরপর চারজনের গলা কাটল, এই প্রশ্ন গোয়েন্দা মহলে উঠছে। গোয়েন্দাদের অনুমান খুনের পেছনে রান অ্যামক সিন্ড্রোম থাকতে পারে, যার জেরে একজন মত্ত হয়ে পরপর নৃশংসভাবে অনেক সময় খুন করে। এর আগে নানা দেশে একাধিকবার এরকম ঘটনা ঘটেছে বলে পুলিশের দাবি। পাশাপাশি আততায়ীরা কেন আলমারির একটি তাকেই হাত দিল তাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। তাদের অনুমান নির্দিষ্ট কিছু হয়তো আলমারির ওই তাকে রাখা ছিল, সেটা লুট করতেই হয়তো হামলা চালায় আততায়ীরা। সে কারণেই হয়তো গৌরী দেবীর হাতে সোনার বালা থাকলেও তারা তা নেয়নি। শনিবার ফের বীরেন রায় রোডে তল্লাশি চালায় পুলিশ, উদ্ধার হয় দুজোড়া চটি। অতনু হালদার, রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।